ডুপ্লিকেট পচা বলছি ছেলে আমার এই পাশে আছে আমার বুড়ো ডাইট আর গো তো উনি কি আমাকে মেসেজ করেছে দাদা এই দুটো ক্যারেক্টারকে তারা ফোনের মাধ্যমে কিভাবে নিয়ে আসবে তো আজকের ভিডিও তাদের জন্য তারা পচার সচ্চা ফ্যান তাদের অনুরোধ তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় চলো আজকের ভিডিও শুরু হয়ে যাক এই দুটি ফিল্টার পেতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে স্টোরে এবং সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশান এরপর এই অ্যাপসটিকে সরাসরি ডাউনলোড করে নিতে হবে আপনি যদি প্রথমবার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করতে হবে এরপর সমস্ত কিছু অ্যালাউ করলে আপনি এই ধরনের একটি পেজ দেখতে পাবেন এখানে স্মাইলি অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে এরপর নিচে যে স্মাইলি অপশানটি দেখাচ্ছে ওটিকে আরও একবার ক্লিক করলেই আমরা সার্চ অপশান পেয়ে যাব এরপর এখানে আমরা সার্চ করব প্রথম ফিল্টারটি অর্থাৎ বিয়ার্ড অ্যান্ড গ্লাসেস এটি লিখলেই আমরা এখানে একটি ফিল্টার পেয়ে যাব দেখুন এখানে সার্চ করার সাথে সাথেই চার নম্বরে একটি ফিল্টার চলে এসেছে এই ফিল্টারটিকে আমরা সিলেক্ট করব। এবং ফিল্টারটি সিলেক্ট করার পর কিছুক্ষণ সময় লাগবে এটি ডাউনলোড হতে এরপর এটি ডাউনলোড হয়ে গেলেই দেখুন আপনাদের ফিল্টার রেডি বস্তির পচা ভিডিওতে যে ধরনের ফিল্টার দেখেছেন এটি সেম ফিল্টার এইভাবে আপনি প্রথম ফিল্টারটিকে ডাউনলোড করতে পারবেন এরপর মাঝে যে সার্কেলটি আছে ওটি ক্লিক করলেই ভিডিও শুরু হয়ে যাবে এরপর সেটিকে আপনি কর্নারে সেভ অপশানে গিয়ে সেভ করলেই ভিডিওটি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে এরপর আমরা দ্বিতীয় ফিল্ডারটিকেও ডাউনলোড করব তার জন্য আমাদের এখানে ব্যাক করে নিতে হবে এবং ব্যাক করার সাথে উপরে সার্চ অপশানে গিয়ে আমরা সার্চ করব হিপস্টার লুক অর্থাৎ এইচ এই হিপস্টার কথাটি লেখার সাথে যদি দেখুন ফিল্টার অলরেডি এখানে এসে গেছে দ্বিতীয় নম্বরে যে ফিল্টারটি আছে ওই ফিল্টারটিকে আমরা সিলেক্ট করবো এবং একই রকমভাবে এটি সিলেক্ট হওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হতে এরপর দেখুন আপনাদের ফিল্টার রেডি যেরকম আপনি ভিডিওতে দেখেছেন এখানেও সেম ফিল্টার এরপর মাঝে যে সার্কেল অপশানটি আছে ওটি ক্লিক করে আপনি ভিডিও করতে পারেন এবং কর্নারের সেম অপশানে গিয়ে আপনি এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন আপনাদের সমস্যা সমাধান করে দিলাম এবার আপনিও দেরি না করে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বটনটি আছে ওটি ক্লিক করবেন